সুপ্রভাত বন্ধুরা, সব বন্ধুদের আমার প্রভাতী চর্চায় স্বাগত। আজ 20শে ফেব্রুয়ারি 2024, শুভ মঙ্গলবার। এই মঙ্গলবারটা যেন সবার খুব ভালো হয়। আজ প্রভাতী চর্চায় কবি সুবোধ সরকারের শ্রেষ্ঠ কবিতা থেকে দুটি কবিতা বেছেছি। প্রথম কবিতা আলো, দ্বিতীয় ও শেষ কবিতা সোজা বাংলায় একটি কবিতা। যে আলো পৃথিবীতে পৌঁছতে 2000 বছর নেয়, তুমি সেই আলোর মতো। আমি যতবার দেশলাই জ্বালি মনে হয় এইবার আমি পুড়ে মরব, কিন্তু নক্ষত্র আমার বিষয় নয়। জঙ্গলের ভেতর একটা জলের কল মরচে পড়ে গেছে আমার মতো। কত বছর সেখানে কোনো তৃষ্ণার্ত এসে দাঁড়ায়নি, কলের মুখ দিয়ে মাঝে মাঝে 2-1 ফোঁটা রক্ত করায়। তুমি কি সত্যি 2000 বছর নেবে পৃথিবী পৌঁছতে? তারপর কবে তুমি ভারত মহাসাগরের পাড়ে দাঁড়িয়ে ডাকবে আমাকে? ডাকলেই তো হলো না, আমাকে তো শুনতে হবে। আমি শুনতে পাবো তোমার ডাক? আলো এই এক জীবনে, আকাশ পথ চিনে চিনে যে পাখি ফিরে আসে তারও কিছু চিহ্ন থাকে। আমার দুঃখ, আমার অভিমান, আমার সপ্ত সেই চিহ্ন বাঘের গায়ের মতো আকাশে ভেসে যায়। আলো তুমি কি গন্ধ চেনো? তুমি তো কোনোদিনও আমাকে ধরে দেখোনি। আদিগন্ত সমুদ্রে একটা ঢেউ নিয়ে আছড়ে পড়ে, একটা তরঙ্গ আরেকটা তরঙ্গ নিয়ে চলে যায়। কেউ না কেউ এই পৃথিবীতে কাউকে না কাউকে কোথাও না কোথাও নিয়ে চলে যাচ্ছে সব সময়। আমি না ঢেউ, না তরঙ্গ, না তরঙ্গের ওপর ভাসমান খেলনা বন্দুক। আলো আমি তোমার জন্যে বসে আছি, তুমি এসে আমাকে নিয়ে যাবে। কিন্তু কোথায় নিয়ে যাবে তুমি? যেখানে ঢেউ ঢেউকে নিয়ে যায়, যেখানে তরঙ্গ তরঙ্গকে নিয়ে যায়, আমি কি পারবো তোমার সঙ্গে যেতে? দ্বিতীয় শেষ কবিতায় আসছি। কে কার সঙ্গে থাকে সে এক রহস্য। চোখের জল মুছিয়ে হাঁটুর কাছে বসে বলেছিলাম, ভেবো না আমি সারা জীবন তোমার সঙ্গে থাকব। কিন্তু থাকতে পারিনি। কেন পারিনি? দুঃখী শ্রমিক, পিতৃহারা বালক, ভূমিহীন মানুষ, আমরা আবেগে গলায় শিরা ফুলিয়ে তোমাদের বলেছিলাম, ভেবো না আমরা সঙ্গে আছি। আমরা কি সত্যি আছি? গরিব ঠিক কতটা গরিব হলে আমরা বলি, ভেবো না আমরা আছি। দুঃখী ঠিক কতটা দুঃখী হলে আমরা বলি, ভেবো না আমরা আছি। ভূমিহীন কতটা ভূমিহীন হলে আমরা বলি, ভেবো না আমরা আছি। প্রতি বছর এর একটা সুন্দর হিসাব পাওয়া যায় বাজেটের আগেও পরে। দাঁড়ভাঙা হলে ভবতোষবাবু এ বিষয়ে বলে থাকেন, বাবা ছিল, হঠাৎ এই আসছি বলে কোথায় যে গেল। আমার মনে হয় বাবা একটা অরণ্যে ঢুকে তার ছেলেকে ডাকছে, ছেলে আর একটা অরণ্য থেকে বাবাকে ডাকছে। কে যে কার সঙ্গে থাকে সে এক রহস্য। বউ স্বামীর সঙ্গে থাকে না, বন্ধু বন্ধুর সঙ্গে থাকে না, এ পর্যন্ত মেনে নিতে পারি। কিন্তু কেন দুঃখী শ্রমিককে আমরা বলেছিলাম, ভেবো না আমরা আছি? জগৎটা কি ইয়ার্কির জায়গা? এখনো মানুষ মানুষের পুলিশ মাথায় নিয়ে চলেছে। মেয়েটির চোখের জল মুছিয়ে আমি বলেছিলাম, ভেবো না আমি সারা জীবন তোমার সঙ্গে থাকব। কিন্তু কি হলো? কেন বলেছিলাম থাকব? কেন? বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। তোমরা সবাই আমার একরাশ ভালোবাসা নিও। সুবোধদাকে নমস্কার জানিয়ে আজ প্রভাতী চর্চা থেকে বিদায় নেব। আজ আসি, বিদায় বন্ধুরা।